হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু হবে, আকাশে মেঘ করে আছে দেখতে পাচ্ছ, বৃষ্টি চলে এসছে। তো আজকের ব্লগটা আমি শুরু করব, দেখা যাক কীভাবে শুরু করি। গাড়ি তো ভাইয়ার বুলেট গাড়িটা ঢাকা আছে, পাপার গাড়িটা হচ্ছে এখনও ঢাকা ছিল, ওটা ঢাকাটা নিয়ে ভাইয়ার নিজের গাড়িটা ঢেকেছে। কত বড় স্বার্থপর ছিল তাহলে ভাবো গাইজ। আর এখানে অটোমেটিক বৃষ্টি চলে এসছে এখন। তো এটা হচ্ছে আমাদের কাগজ ফুল গাছ, এটা কাগজ ফুল গাছ। এখনও কাগজ ফুল অনেক হয় কিন্তু এখনও হয়নি। তো দেখো আমাদের এখানে অবস্থা, ভাইয়া বুলেট গাড়ি বার করে করে জায়গাটার কি অবস্থা করেছে। এখানে এখানে ইট দিয়ে সুন্দর করে, দেখো এখানটা ইট দিয়ে গাড়িটা বড় মানে এই গাড়িটা রাখা হয়েছে। আর ভাইয়া এই জায়গাটা কী করেছে, বুলেট গাড়ির ওয়েট কতটা হয় তোমরা বুঝতেই পারছো। আর ভাইয়া এখান থেকে গাড়ি বের করে করে এই অবস্থা করেছে। আর বৃষ্টি অটোমেটিক চলে এসছে, ওখানে মামন দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো এখানে হচ্ছে ওরা বসে আছে, তো বৃষ্টি এসে গেছে। আমি এখনকার মতো ব্লগ শেষ করছি। তো দেখো আমাদের কাছে চেরি গাছে চেরি ডিজাইন করে দেয় যে চেরি ফলটা, এটাই হচ্ছে সেই চেরি ফলটা। খুব সুন্দর, খুব মানে টক আর মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো লাগে। আর করমচা, আমাদের করমচা গাছটা ছিল ওটা কেটে দিয়েছে, কারণ আমাদের বাথরুম করতে গিয়ে ওটা কাটা পড়েছে। তো আমাদের এখন আপাতত এটা আসল চেরি ফলটা নিয়ে আসা হয়েছে। তো আসল চেরি ফলটা এখন আমরা খাবো বলতে সবাই খেয়ে নিয়েছে, এখন আমার বন্ধু বান্ধবদের খাওয়ানো হয়নি। তোদেরকে একটা করে দেখবো, একটু টেস্ট করে দেখবে, দেখা যাক। অবস্থা খুব খারাপ, আমি বাইরে যেতে পারছি না। তো আমি এখন ঘরের এখানেই আছি, দেখতে পাচ্ছ আমাদের ঘরের এখানেই দাঁড়িয়ে আমি গ্রিলের সামনে এখানে ব্যাগ রেখে দিয়েছে। পাপা এখন দোকানে নিয়ে যাবে দুধের ক্যাম্প। তো এখন আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, সিঁড়িতে দেখতে পাচ্ছ আমাদের ফুল গাছে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে এই গাছটাতে আজকে। এটা ডেইলি ফুল ফুটে, এটা মনে হবে নতুন গাছ কিন্তু নতুন গাছ না, এটা খুব পুরনো গাছ এটা। তো আর এটা হচ্ছে তুলসী গাছ, তুলসী গাছ লাগানোর কারণ হচ্ছে আমাদের পাখির জন্য, পাখি আর আমাদের রকির জন্য তো লাগানো। তো দেখা যাক আমার রকি কী করছে। রকি রকি, তুমি কী করছো, কী করছো তুমি রকি, এখানে আসো, এখানে 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 আসো, এখানে বসো 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 বসো, গুড, ভেরি গুড, গুড বয়। আমার রকি আমার খুব কথা শোনা বসে পড়েছে। আর আমার পাখিগুলো কী করছে এখন, তো তোমরা কী করছো দেখো, ওটা খেতে শুরু করে দিয়েছে। আর তুলসী পাতা দিলে তো দেখতে পাবে কীরকম করছে, দেখো আমি দেখাচ্ছি। তো দেখো তুলসী পাতা খাওয়ার জন্য রকি অটোমেটিক তুলসী পাতা খেয়ে নিয়েছে, তো রকি খেয়ে নিয়েছে অটোমেটিক তুলসী পাতাটা। এখন পাখিকে দেবো, দেখো পাখিগুলো সব একজনের হবে, একটা পাতা নিয়ে সবাই কাড়াকুড়ি করবে। খেয়ে নাও, সবাই আসো সবাই আসো, দেখো সবাই আসছে আস্তে আস্তে।
সবাই চলে এসছে, এখনো সব টপে আছে, এখনো ভিতরে সব ভাড়ের মধ্যে আছে, টিম পেরেছে, তো তো সবাই আসছে না, বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। ডিম পেরেছে, আবার বাচ্চাও দিয়েছে, দেখতে হবে কালকে দিকে, দেখো সব পাখিগুলো নিচে নেমে আসছে খাওয়ার জন্য। পাখি অনেকদিনের শখ, আমার মায়ের সবার শখ যে অনেকদিন ধরে বাড়িতে একটা চিড়িয়াখানা তৈরি করবো, তো চিড়িয়াখানা অটোমেটিক হয়ে গেছে। রকি আছে, পাখি আছে, দেখো একজন মাস্টার, মাস্টার এত বদমাইশ, সব কালোগুলোকে ওই কালো পিছনে সময়